আমার সামনে আমাদের মুরুব্বি অনেক বসে আছেন, এখানে বসে আছেন, ওনাকে দেখে আমার একটি কথাই মনে হচ্ছে, আমার মা ছিলেন আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু, বিপদের সাথী, সবকিছুর মধ্যে উনি ছিলেন সব জায়গায়, এবং আমি যেখানে অনুষ্ঠান করতে যেতাম ওনাকে নিয়েই যেতাম সবসময় আমার সঙ্গে। উনি যেতে চাইতেন, আমি ছেলে, আমরা দশ ভাই বোন, দশ ভাইয়ের মধ্যে আমার সঙ্গে আমাকে অত্যন্ত পিটাতেন উনি, খুব জোরে। মানে ছোটবেলায় খুব দুষ্টু ছিলাম, আমাকে ধরে ধরে মারতেন, তা আমি খুব রাগ করতাম মার উপরে। কিন্তু পরে দেখা গেলো কি জানে, আমার প্রতি আমার মার প্রতি দরদটা আমারই বেশি আমার অন্যান্য ভাই বোনদের চাইতে, যার ফলে আমি আমার মাকে নিয়ে এসেছিলাম। এবং সেই মাকে নিয়ে আমি একটা সিডি করেছিলাম যার নাম হচ্ছে মধুর আমার মায়ের হাসি। ওই সিডিটার উপরে আমার মায়ের ছবিটা দেওয়া আছে, আমার ছবি আছে আমার মার দিকে তাকে, মধুর আমার মায়ের হাসি, আমার মায়ের হাসিটা দেখছি। আমার মা ওই সিডিটা উদ্বোধন করে চার মাসের মধ্যেই মারা গিয়েছিলেন। উনি আমেরিকা থেকে চলে গেলেন, কিছুতেই থাকতে চাইলেন না, রে বাবা আমি এখানে মরতে চাই না। প্রথমে আমাকে নিয়ে গেলেন, বলে তুই আমাকে কবরস্থান দেখা। আমি বললাম আচ্ছা ঠিক আছে চল গেল। বলে এখানে কবরস্থান কি সব খ্রিস্টানদের? আমি বললাম মা এখানে তো খ্রিস্টানদের, ওইদিকে মুসলমানদের আছে। বলে মুসলমানদের কবর আছে? আচ্ছা রে বাবা ঠিক আছে। কারণ ওনার বয়স তখন 83 বছর বয়স, মানে এতদিন থাকলেন, অত 83 বছর বয়স থেকে উনি আরম্ভ করলেন যে আমি দেশ চলে যাবো, আমি থাকবো না এখানে, আমি মরতে চাই না। আমি বললাম যে বললাম না মা তুমি তো আমাকে ছেড়ে যেতে পারবো না, আমি তো তোমাকে ছাড়া থাকতে পারবো না, আমি মরে যাবো। বলে যে না রে বাবা তুই কেন মরবি, আমার আমি 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 থাকবো তোর সঙ্গে। তো উনি কবরস্থান দেখার জন্য নিয়ে গেলেন। আমি বললাম যে এখানে তো ওই জায়গায় কবর মুসলমানদের জন্য করা হয়েছে। তো আচ্ছা ঠিক আছে। কয়েকদিন পরে হঠাৎ করে বললে বাবা রে আমি এখানে মরতে চাই না, ওই কবরগুলি কাঁদে না। বলে খ্রিস্টান ওনাদের মরতে চাই না রে বাবা, আমাকে দেশে নিয়ে যান, আমি একটু দেশে যাই, দেশের থেকে ঘুরে আসি। ওই যে নিয়ে গেলাম, এবং সেই সময় সিডিটা করলাম আমি, এবং আমি উদ্বোধন করবো আমার মাকে দিয়ে করাবো এটা ভেবে কিন্তু আমি থাকতে পারলাম না। আমি আমাকে বিশেষ কারণে একটা বাড়ি নিয়ে একটি কেস হয়েছিল ওখানে, মানে টাউনশিপের কেস, যার জন্য আমাকে হাজিরা দেওয়ার জন্য আমাকে তারা আসতে বলে আমেরিকা ব্যাক করতে, আমি মাকে ছেড়েই আসলাম। উনি আমার মাকে দিয়ে কিন্তু সিডিতে উদ্বোধন করানো হয়েছে, কিন্তু মা সিডি উদ্বোধন করার পরে চার মাস পরে মারা গেলেন। আজ থেকে 5-6 বছর আগে উনি মারা গিয়েছেন। তো সেই মায়ের গানটি আপনাদের শোনাচ্ছি আমি। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। তার মায়ায় ভরা সজীব দেখি সে কি কবু হারায়, সে যে ছড়িয়ে আছে সন্ধ্যারাতে তারাই, সেই যে আমার মা বিশ্বভুবন মাঝে তাহার নেই কো মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে